এবার এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে সিপিএ বিল্ডে ইমেল, যদি সেটা জিমেল দিয়ে ক্রিয়েট করা হয় জিমেল পাস জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, আর যদি সেটা আউটলুক বা হটমেল দিয়ে চেঞ্জ করা হয় তাহলে হটমেল এবং আউটলুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আউটলুক এবং হটমেল দুটো একই জিনিস, এটা টোটালি মাইক্রোসফটের, আর গুগলটা হচ্ছে গুগলের, আর জিমেল যেটা জিমেলটা হচ্ছে গুগলের। তো আমরা এখন আউটলুক এবং হটমেল, তো দেখেন এখানে একটা ইমেল আছে, এটা হচ্ছে hotmail.com আর এটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা হটমেল বা আউটলুক একই জিনিস, এটার পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো সেই বিষয়টা এখন দেখাবো। তো এটার জন্য যেটা করবেন, আপনারা লিখবেন outlook.com, প্রথমে একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন outlook.com। তো outlook.com লিখে যদি সেটা হটমেল হয় তারপরও আপনারা hotmail.com বা outlook.com লিখে সার্চ দিলেই হবে। তো এই ইন্টারফেস এটাই আসবে। তো দেখি এখানে যেহেতু outlook.com লিখে সার্চ দিলে এই ইন্টারফেস আসছে, এখন hotmail.com লিখে সার্চ দিলে কি ইন্টারফেস আসে চলুন দেখি। এই দেখেন সেম ইন্টারফেস, ঠিক আছে, কারণ এই দুটোই একই জিনিস। তো এখানে আসার পরে আপনার সাইন ইনে ক্লিক করবেন, করার পরে এখানে আইডি প্রবেশ করাতে হবে। তো এটা আমরা এইভাবে কপি করব, এখানে পেস্ট করে দিবেন, তারপর নেক্সট, তারপরে হচ্ছে পাসওয়ার্ড সাইন ইন। তো সাইন ইন করার পরে আপনাদেরকে কিন্তু ভেরিফাই করতে বলবে, ঠিক আছে। তো ভেরিফাইয়ের জন্য আপনারা চাইলে ইমেল দিয়েও ভেরিফাই করতে পারেন বা ফোন নাম্বার দিয়েও ভেরিফাই করতে পারেন। তো যদি ইমেল দিয়ে ভেরিফাই করেন, তো যাই হোক আমি এখানে ইমেল দিয়ে ভেরিফাই করব, আমার একটা ইমেলে প্রবেশ করি। তো এখানে কিন্তু আপনার এটা রিকভার ইমেল, পরবর্তীতে যখন কেউ ইমেলটা যদি মানে আপনার সিপিএ বিল্ডের অ্যাকাউন্টের ইমেল যদি কেউ চেঞ্জ করতে যায় তাহলে সে চেঞ্জ করতে পারবে না, কারণ এই ইমেলে এই রিকভারি ইমেইলে তারা কোড পাঠাবে, যদি কোডটা তারা সেখানে প্রবেশ করাতে না পারে তাহলে আপনার সিপিএ বিল্ডের ইমেলের পাসওয়ার্ড তারা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য, আর সিপিএ বিল্ডের মূলত জিমেলের পাসওয়ার্ড যার কাছে থাকবে অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও তার কাছেই থাকবে। তো এখানে আপনি আউটলুকও দিতে পারেন, ইয়াহু দিতে পারেন বা হটমেলও দিতে পারেন। তো যাই হোক আমি এখানে gmail.com দিলাম গুগলের, কোনো সমস্যা নেই। তো এখন নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এরা বলতেছে যে এই মেইলে তারা একটা কোড পাঠাইছে, ঠিক আছে, তো কোডটা এখানে প্রবেশ করাতে হবে। তো আমরা এখন আমি যে মেইলটা প্রবেশ করছি সেই মেইলে ঢুকব। আপনারা যে মেইলটা দিবেন, এই যে মেইলটা আমি ওখানে প্রবেশ করার কারণে এখানে একটা কোড পাঠাইছে তারা 5437, এই কোডটা এখানে প্রবেশ করাবেন, তারপরে নেক্সট, এখানে তারপরে ইয়েস দিবেন, কোনো কিছু করার দরকার নেই, ইয়েস দিবেন, তারপরে এখানে আসার পরে নো, নো থ্যাংকস, নো থ্যাংকস দেওয়ার পরে এখন আউটলুকের ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করতেছি। তো এখানে একটা বিষয় দেখেন, যদি আপনাদের এটা আরবি থাকে আরবিক, কারণ আমরা এই অ্যাকাউন্টটা মূলত নেওয়া হয়েছে আমাদের মরক্কো থেকে, মরক্কোর ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে আপনার চাইলে চেঞ্জ করতে পারেন, আর যদি এটা সরাসরি ইংলিশ থাকে তো চেঞ্জ করার দরকার নাই। তো এটা চেঞ্জ করার জন্য প্রথমে চেঞ্জ করবো, তার জন্য এইখানে ডান পাশে দেখবেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন, এই যে এইখানে দেখেন এটাতে চাপ দিবেন, এটাতে চাপ দেওয়ার পরে এখানে আসার পরে এই যে এখানে সেটিং আছে সেটিং এ চাপ দিবেন, ঠিক আছে, সেটিং এ প্রেস করবেন, সেটিং এ প্রেস করার পরে এই যে বক্সটা আছে এই বক্সের উপরে ক্লিক করবেন। আমি যেখানে যেখানে ক্লিক করতেছি আপনারা ঠিক সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখন আমরা স্ক্রলিং করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, এখানে বাংলা আছে, বাংলা লিখব। আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, এই যে দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেট, এটাতে সিলেক্ট করব।
করার পরে এই যে ব্লু বাটনটা আছে, ব্লু বাটনে চাপ দেব। তো দেখেন এখানে কিন্তু অলরেডি ইনবক্স, এই যে ল্যাঙ্গুয়েজ দেখছেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে। এখন আমরা এটা কেটে দিব। এখন অলরেডি কিন্তু এখানে ইংলিশ চলে আসছে। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখন আমরা এখানে এই যে লোগোটা, লোগোটার উপরে ক্লিক করব। তারপরে মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট, মাই মাইক্রোসফট অ্যাকাউন্টে চাপ দিব। এখানে অ্যারাবিক আছে, এটা ইংলিশে, ইংলিশে চাপ দিবেন, ট্রান্সলেট। আবার ইংলিশে চাপ দিবেন, এটা কেটে দিবেন। এই যে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডটা এইখানে থাকতে পারে, আবার অনেক সময় এইদিকে থাকতে পারে ডান পাশে, ঠিক আছে। তো ডান পাশে থাকলে আপনার ডান পাশে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, আর যদি বাম পাশে থাকে তাহলে বাম পাশে চেঞ্জ পাসওয়ার্ডে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনাকে বলতেছে এই জিমেলে তারা একটা কোড পাঠাবে, ঠিক আছে। যে জিমেলটা আমরা প্রবেশ করানো হয়েছে কিছুক্ষণ আগে, এই জিমেলে চাপ দিবেন। এখন এখানে বলতেছে যে জিমেলটা আমরা টু ভেরিফাই দ্যাটস ইজ ইউর ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে প্রবেশ করানো হয়েছে ওই ইমেলটা এখানে আমরা প্রবেশ করবো। আবার রিকভারি ইমেলটা এখানে প্রবেশ করাবেন, তারপর সেন্ড কোড। এখন একটা কোড আসছে আমাদের এই ইমেলে। তো ব্যাগে যাই, এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখানে একটা কোড আসছে, এই যে কোডটা। পেস্ট করে দিবেন, ভেরিফাই। এখন বলতেছে কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ড আমাদের, এই যে কারেন্ট পাসওয়ার্ড আমরা এখানে প্রবেশ করালাম, তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড। আপনারা আপনাদের পছন্দ মতো 8 ডিজিটের এখানে পাসওয়ার্ড প্রবেশ করাবেন। তো এখানে পাসওয়ার্ড প্রবেশ করানোর পরে সেভ, সেভে যখন ক্লিক করবেন, এখানে টিকমার্ক দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন, এখানে চাপ দিলে টু স্টেপ ভেরিফিকেশন অন হবে। আর এখানে আসার পরে আপনি আবার যদি ইনবক্সে যেতে চান, সেক্ষেত্রে এইখানে ডটে ক্লিক করবেন, তারপর আউটলুকে ক্লিক করবেন। এখন আপনার মেলটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে আপনি যেই পাসওয়ার্ডটা প্রবেশ করছেন সেই পাসওয়ার্ডটা আপনার এখানে আপডেট করে দেবেন। এই পাসওয়ার্ডটা ডিলিট করে এখন যে পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ড এন্টার করছেন সেই নতুন পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে ফাইলে ক্লিক করে সেভ করে রাখবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা আউটলুক এবং হটমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো জিমেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে সেটার উপরে আমি একটা ভিডিও দেখাবো। তো এটা খুবই স্বাভাবিক, এটা চাইলে আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন, যে হাউ টু চেঞ্জ জিমেল পাসওয়ার্ড আপনাদেরকে দেখাবে। তো আউটলুক এবং হটমেলের ক্ষেত্রে এই সিস্টেমে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন।